নমস্কার, গুড মর্নিং বাংলায় আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল, সঙ্গে রয়েছে সম্প্রীতি। আর শুরুতেই নজর রাখতে হচ্ছে রাজধানীতে, কারণ আজও রাজধানীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৎপর রয়েছে, দিনভর একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার। দুপুরে নীতিন গাডকারির সঙ্গে সাক্ষাৎ রয়েছে, বৈঠক রয়েছে কানি মুজির সঙ্গে, এবং সন্ধ্যায় তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করতে যাবেন জাভেদ আখতার, শাবানা আজমি। অর্থাৎ আজও অনেকগুলো বৈঠক রয়েছে, ব্যাক টু ব্যাক বৈঠক। এবং আজকে ঠিক কী কী সূচি রয়েছে, কী তৎপরতা, একটু ডিটেলসে জানবো। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। জ্যোতির্ময়, দেখো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে দেখা করবেন নীতিন গাডকারির সঙ্গে। নীতিন গাডকারি তিনি বিজেপির অত্যন্ত সিনিয়র লিডার, এবং একটা সময় তার আরএসএস এর সঙ্গে ঘনিষ্ঠতা অত্যন্ত ছিল, তার ব্যাকগ্রাউন্ড আরএসএস এর ছিল। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মূলত দেখা করবেন, তিনি যে খবর আমরা পাচ্ছি, রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট মিনিস্ট্রিতে দায়িত্বে রয়েছেন নীতিন গাডকারি, এবং তার সঙ্গে মন্ত্রকের কিছু বিষয় নিয়ে, অর্থাৎ অফিসিয়াল কিছু কাজ নিয়েই দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজনৈতিকভাবে তাৎপর্য হচ্ছে এই জায়গায় যে 2019 লোকসভা নির্বাচনের আগে বিজেপির অন্দরে একটা জল্পনার জায়গা তৈরি হয়েছিল যে মোদি বিকল্প হিসেবে নীতিন গাডকারির অ্যাকসেপ্টেন্স অনেক বেশি, এবং অনেকেই আলোচনা করতে শুরু করেছিলেন মোদি বিরোধিতার যে তীব্রতা বিভিন্ন জায়গায় শুরু হয়েছিল 2019 আগে, অন্তত বিরোধী জোটের তরফ থেকে যে প্রচার করা হচ্ছিল, সেখানে নীতিন গাডকারি এমন একজন ব্যক্তি যার অ্যাকসেপ্টেবিলিটি অনেক জায়গাতেই রয়েছে। ফলত সেই জায়গা থেকে মমতা এবং নীতিন গাডকারির আবারও সম্পর্ক মসৃণ করা রাজনৈতিকভাবেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এর পরবর্তী ক্ষেত্রে ডিএমকে নেত্রী কানি মজি, তিনি এসে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং ডিএমকে বরাবরই বিজেপি বিরোধী শক্তি হিসেবে পরিচিত। একদিকে যেমন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপিকে রুখে দিয়েছেন, তেমনভাবে একইভাবে ডিএমকে তারা তামিলনাড়ুর ক্ষমতায় তারা এসছেন এআইকে ডিএমকে এবং বিজেপিকে সরিয়ে দিয়ে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে ডিএমকে নেত্রীর সঙ্গে দেখা করা সেটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গতকাল সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করার পরে আজকে ডিএমকে নেত্রীর সঙ্গে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার পরবর্তী ক্ষেত্রে শাবানা আজমি তিনি আসবেন, সেটা মূলত সৌজন্য সাক্ষাৎকার, এবং এর পাশাপাশি আরও কিছু রাজনৈতিক কর্মসূচি থাকার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ জ্যোতির্ময়। দুপুরে গাডকারি এবং বিকেলে কানি মজির সঙ্গে বৈঠক, এবং তারপরে যেমনটা জানা যাচ্ছে শাবানা আজমি তিনিও আসবেন, তার সঙ্গে বৈঠক রয়েছে, এবং আজকেও বেশ কিছু বৈঠক রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকালও সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পরেই কিন্তু তিনি বলে দিয়েছিলেন যে তিনি লিডার নয়, তিনি ক্যাডার, এবং অবশ্যই বিরোধী ঐক্যে যে শান দেওয়া হচ্ছে তার এই দিল্লি সফরে একগুচ্ছ যে বৈঠক, প্রতিদিন যে একাধিক বৈঠক সারছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তা কিন্তু একেবারে স্পষ্ট। গতকালের কথা আপনাদেরকে বলছিলাম, গতকালই সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, বেশ কিছুক্ষণ কথা হয়, এবং এই বৈঠকের পরে কিন্তু তিনি বলেন তিনি লিডার নন, তিনি ক্যাডার। অর্থাৎ বিরোধী ঐক্য, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে একই ছাতার তলায় আনার জন্য তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে তৎপর, তা কিন্তু এক কথায় এই দিল্লি সফর, রাজধানী সফরে তার একগুচ্ছ যে বৈঠক আমরা দেখছি প্রতিদিন তা থেকে স্পষ্ট। এবং গতকাল যে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সোনিয়া গান্ধীর সঙ্গে তার এই বৈঠক, এবং রাহুল গান্ধীও ছিলেন এই বৈঠকে, এবং সেই বৈঠকের পর তিনি যেমনটা জানান যে সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে, এবং অবশ্যই তিনি লিডার নন, তিনি ক্যাডার। অর্থাৎ এখান থেকে একটা স্পষ্ট বার্তা তিনি দিলেন যে বিজেপিকে হটাতে এই বিরোধী দল, বিজেপি বিরোধী দলগুলোকে একই সঙ্গে, একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যে কাজ করতে হবে তা এক কথায় স্পষ্ট হলো। এবং আজকেও তার একগুচ্ছ বৈঠক রয়েছে, দুপুরে নীতিন গাডকারির সঙ্গে বৈঠক, বিকেলে কানি মজির সঙ্গে বৈঠক, এবং তারপরে শাবানা আজমির সঙ্গেও তার বৈঠক রয়েছে, এবং তা সৌজন্য সাক্ষাৎকার বলেই জানা যাচ্ছে। চা চক্রে মমতা গতকাল সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর সঙ্গে তার যে বৈঠক হয়েছিল, এবং এই বৈঠক থেকে যে বিষয়টি উঠে আসছে যে যদি বিরোধী জোট হয় তাহলে সেই বিরোধী জোটকে কে নেতৃত্ব দেবে, সেখান থেকে কিন্তু একটা স্পষ্ট বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কে নেতৃত্ব দেবে তা ভবিষ্যতেই বলবে, খুব তাড়াতাড়ি ছবিটা স্পষ্ট হয়ে যাবে এমনটাও ইঙ্গিত পাওয়া গিয়েছে। কার হাতে বিরোধী জোটের ব্যাটন সেটা তো ভবিষ্যতে কথা বলবে, কে নেতৃত্ব দেবে সেটা এখনই বলা সম্ভব নয়, সবাই একসঙ্গে মিলে কাজ করব এমনটাও স্পষ্ট বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তিনি লিডার নন, তিনি ক্যাডার, সেই বিষয়টি তিনি স্পষ্ট করে দিয়েছেন।
এবার একটু নজর রাখবো আমরা ত্রিপুরার দিকে। 2023-এ নজরে ত্রিপুরার ভোট আর আইপ্যাক কাণ্ডকে সামনে রেখে বিপ্লব গড়ে ঝাঁকিয়ে বসছে তৃণমূল কংগ্রেস। আজ যাচ্ছেন যেরকম ব্রায়েন কাকলি, আগামীকাল আগরতলায়, হ্যাঁ আজকে অভিষেকেরও যাওয়ার কথা রয়েছে আগরতলায়। পাল্টা স্ট্র্যাটেজি জোড়াফুল শিবিরে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি নজরে ত্রিপুরা বিধানসভা নির্বাচন। 2023-এ হতে চলেছে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। যেরকম ব্রায়েন কাকলি ঘোষ দস্তিদারের পাশাপাশি ত্রিপুরাতে যেতে পারেন অভিষেক ব্যানার্জিও। আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, একেবারে দেখো যে ঘটনা ত্রিপুরাতে যা ঘটনা ঘটেছে গত কয়েকদিন ধরে, মূলত আইপ্যাক টিমের সঙ্গে, অর্থাৎ যারা তৃণমূলে হয়ে কাজ করতে গেছেন, এই মুহূর্তে রিসার্চে কাজ করতে গেছেন, সেই টিমের সঙ্গে যা যা ঘটনা ঘটছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু মূলত এই সিদ্ধান্ত এবং কাকলি ঘোষ দস্তিদার তারা যাচ্ছেন। এবং সেক্ষেত্রে দীর্ঘ প্রায় আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে ত্রিপুরাতে। অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদার তিনি আজকে দুপুরে কিন্তু তিনি পৌঁছচ্ছেন ত্রিপুরাতে এবং তারা সেখানে থাকবেন। পাশাপাশি কালকে কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু ত্রিপুরাতে যাচ্ছেন এবং সেখানেও কিন্তু তার জন্য তিনি তার কর্মসূচি রয়েছে। মানে কার্যত স্পষ্ট যে তৃণমূলের পক্ষ থেকে যে ইঙ্গিতটা বা যে বার্তাটা স্পষ্টভাবে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে আইপ্যাক টিমের সঙ্গে যে ঘটনা ঘটছে, পাঠানো যে টিম সেই টিমের সঙ্গে যে ঘটনা ঘটছে সেই ঘটনাকে কিন্তু মোটেই হালকাভাবে নিচ্ছে না তৃণমূল। এবং আগামী দিনে তৃণমূল কিন্তু সর্বশক্তি দিয়ে ত্রিপুরাতে তাদের জমি শক্ত করার কাজে যে নামতে চলেছে তারই কিন্তু স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেখানে কাল আগামীকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি পৌঁছচ্ছেন ত্রিপুরাতে। ধন্যবাদ শ্রেয়সী, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি ছিলেন আমাদের সঙ্গে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন 2023-এ আর নজরে ত্রিপুরার বিধানসভা নির্বাচন। আজ ত্রিপুরা যাচ্ছেন আইপ্যাক কাণ্ডকে, আপনারা জানেন আইপ্যাকের কর্মীদেরকে গৃহবন্দী করে রাখা হয় এমনই অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। ঠিক পাল্টা এই আইপ্যাক কর্মীদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্টে আইনে সেখানে তাদের বিরুদ্ধে কেস করা হয়েছে আপনারা জানেন, এবং এই ঘটনা নিয়ে রীতিমতো সরগোল পড়ে যায়। আজকে ত্রিপুরা যাচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার, যেরকম ব্রায়েন, তার পাশাপাশি আগামীকাল ত্রিপুরা যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। ঠিক যেরকম আমরা জানাছিলাম আপনাদেরকে, 2023-এ হতে চলেছে ত্রিপুরার বিধানসভা নির্বাচন, এবং এই ত্রিপুরার বিধানসভা নির্বাচনকে নজরে রেখে ত্রিপুরাতে ইতিমধ্যেই পাল্টা চাপ তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। কারণ আইপ্যাকে কর্মীদের, আপনারা জানেন এটা গত পরশুর ঘটনা, সেখানে আইপ্যাকের কর্মীরা গেলে তাদেরকে গৃহবন্দী করে রাখা হয় কোভিড পরিস্থিতি, এই অজুহাত দিয়ে তাদেরকে, এই কথা বলে তাদেরকে, মাফ করবেন, এই কথা বলে তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়। এদিকে এই আইপ্যাকের কর্মীদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনে তাদের বিরুদ্ধে কেস করা হয়। এদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে গৃহবন্দী করে রাখা হয়েছে সেখানে, ভয় পেয়ে গিয়েছে ত্রিপুরা সরকার, এবং সেই কারণে এরকম পাল্টা চাপ তৈরির চেষ্টা। এদিকে আজকে ত্রিপুরা যাচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার এবং যেরকম ব্রায়েন।